মানে এরকম ঘটনা যদি আবার ঘটে অন্য কোনো পেশেন্টের ক্ষেত্রে, তখন আমাদের তো কিছু করার থাকবে না বাবা, আমরা কোথায় যাব? রাধিকা এরকম কিছু করবে বলে আমি বিশ্বাস করি না। আর কিছু বলার আছে তোমার? বাবা, বিশ্বাস অবিশ্বাস না, যার যার নিজের ব্যাপার, তাই না? মানে আপনি দেখছেন না তাই বিশ্বাস করছেন না, আমরা নিজেদের চোখে দেখতে পাচ্ছি তাই অবিশ্বাসটা করতে পারছি না। তোমার চোখের সামনে দেখাতে কোনো দরকার নেই, তোমাকে চোখের সামনে দেখতে কে বলেছে? কি আশ্চর্য, ওরা যাবে না হাসপাতালে, একটু খোঁজ খবর নেবে না? এতটা একেবারে শুধু আমাদের পোখরাজের উপর ছেড়ে দিলে চলবে? এত বড় একটা হাসপাতাল। বারবার এক কথা বলছো কেন? পোখরাজের উপর তো সবকিছু ছেড়ে দেওয়া হয়নি। তাহলে কি না, তাহলে কি বলো বাবা, আমাদের কি সত্যি কোনো ভূমিকা আছে এই হসপিটালে? আমাদের একটা ঘরের মধ্যে বসিয়ে রাখা হয়েছে, কোনো কিছু দেখতে দেওয়া হয় না আমাদের, কোনো ইনফরমেশন দেওয়া হয় না, কোনো কিছুর মধ্যে ইনভলভ করা হয় না। হোয়াট ইজ দিস? তোমরা কেন বারবার এক কথা বলছো? আমি তো তোমাদের কথা বলিনি, পোখরাজ ওখানে একা নেই, ওখানে রঞ্জা আছে, রঞ্জা ক্লাস ক্লাস করছে, তাড়াতাড়ি সব শিখে নেবে। আমার মনে হচ্ছে শিখে টিকে নিয়ে সে হালটা ধরতে পারবে। কি বলছো বলো তো বাবা, সত্যি তোমার কথা শুনে আমার না হেসে থাকতে পারছি না, অদ্ভুত লাগছে। বাবা তুমি অশিক্ষিত মেয়ে, কি পড়াশোনা করেছে, কত দূর পড়াশোনা করেছে কেউ জানে না, এরকম একটা ব্যাকগ্রাউন্ড, সে আমাদের এত বড় একটা সুপার স্পেশালিটি হসপিটালের দায়িত্ব নেবে? জানি না বাবা, তুমি ভেবে বলছো তো, মানে তুমি কি বলছো আমি সত্যিই বুঝতে পারছি না। আজ পর্যন্ত এটা আমারই হসপিটাল, আমি এর ফাউন্ডার মেম্বার, আমার কথাই চূড়ান্ত, সেটাই তোমাদের চিরদিন মেনে নিতে হবে। সারা জীবন তো তোমার কথাই মেনে এসেছি, তো অদ্ভুত হয়ে গেছে। না না, আপত্তিটা কিসের? হ্যাঁ, আপত্তিটা কোথায়? আমার ছেলে, ছেলের বউ ওখানে গিয়ে কাজ করছে তাই, ওখানে গিয়ে হাল ধরেছে তাই, নাকি কুশল মজুমদার ওখানে আছে তাই তোরা ওখানে গিয়ে আর আগের মতো কাজ করতে পারছিস না তাই? বলেছে নাকি এই কথা? সব কিছু বলতে হয়, অনেক কিছু বোঝাও যায়। এই যে তোরা, তোরাই তো একবার আমায় বলেছিলি যে আমি নাকি আমার বাবাকে ইনফ্লুয়েন্স করছি যাতে সমস্ত সম্পত্তি পোখরাজের নামে বাবা রেখে দেয়, যাতে হসপিটালে গিয়ে আমি প্রায়োরিটি পাই। কিন্তু সেই দিনের পর থেকেই আমি কিন্তু হসপিটালে যাই না, এটা আশা করি তোরা দুজন ভালো করে জানিস। এটাই তো আপনি ভুল করেন বাবা, আপনি হসপিটাল যান না, আপনার হসপিটাল যাওয়া উচিত, আপনার ছেলেকে এভাবে একা করে দেওয়া উচিত নয়। আর সত্যি তো আমি এখনো কাজটা ঠিক মতন শিখতে পারিনি, একদিন আমি ঠিক কাজটা শিখব, সেদিন আমি হসপিটালের হালটা ধরব। কিন্তু যতদিন না আমি হসপিটালের হালটা ধরতে পারছি ততদিন আপনার যাওয়া উচিত। আগে ওকে খেতে টেতে দাও। আরে সমস্ত আলোচনা করার কোনো দরকার নেই, যা হয়েছে হয়েছে, এখন থেকে ওইখানে থাকবে, যেদিন মনে করবে সেদিন চলে যাবে। আমার নাতনিকে কেউ অপমান করবে আর আমি তাকে ছেড়ে দেবো তাতে হতে পারে না, দরকার হলে সৌম্যকে আমি ফোন করব। দিদিভাই আমাকে বলতো, সৌম্যদার সঙ্গে তোর কী নিয়ে অশান্তি হয়েছে? মানে সৌম্যদা তো ছিলই না। কী নিয়ে অশান্তি হয়েছে? কেউ যদি অশান্তি করতে চায় তাহলে কি অশান্তির বিষয়ে কম পড়ে? সে ঠিক খুঁজে খুঁজে বার করে যে কী নিয়ে সে অশান্তি করবে। এই যে আমার এখন এত নাম হয়েছে, এই যে এখন আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছি, লোকেরা আমাকে চিনছে, মুখে বলছে না কিন্তু সেইটা নিয়েই খুব অসুবিধা হচ্ছে আমার ধারণা। ওর সমস্ত ক্লায়েন্টরা
এখন আমার কাছে আসছে। হতে পারে সোমা একটা এক্সরবিটেন্ট টাকা নেয়, হয়তো সেইটা ওরা দিতে চাইছে না, কারণ আমি তো অনেক কম টাকা নিই। অনেক কম টাকাতেই সেই কাজটা হয়ে যাচ্ছে, তাই সবাই আমার কাছে আসছে, আমি কি করব সেটা সোমা মেনে নিতে পারছে না। কি বলছে জানিস? ওনাকে দিল্লিতে শিফট করবে, এই ছোট বাজারে নাকি ও আর কাজ করবে না। আরো বলেছে আমাকে, যেহেতু ও হাতে ধরে কাজ শিখিয়েছে সেজন্য বলেছে যে আমি নাকি ওর দয়াতে বেঁচে আছি। এবার ও চলে গেলে আমি নাকি বুঝতে পারবো যে কত ধানে কত চাল। আমার কোনো যোগ্যতাই নেই, আমি কোনো কাজ পাবো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সৌম্যদা তোকে এই কথা বলেছে? তোর কি মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? না না, আমি তো ভাবতেই পারছি না যে সৌম্যদা, যে সৌম্যদা তোকে গড়ে তুলল সেই সৌম্যদা। শোন রাধিকা, এটা সত্যি যে তোর সৌম্যদা আমাকে হেল্প করেছে, কিন্তু আমার নিজের যদি ইচ্ছে না থাকতো তাহলে কি আমি এই কাজটা করতে পারতাম? না, তুই বল আমাকে, সৌম্যর আন্ডারে তো আরও অনেক জুনিয়র আছে, তারা কিন্তু সবাই আলাদা আলাদা করে কাজ করে, কই তাদের ওপর তো সৌম্য এত রেগে যাচ্ছে না? ওর সমস্ত রাগ আমার ওপরে কেন হচ্ছে? বাবা, এই সব এখন তুমি ডিসাইড করবে নাকি কে থাকবে কে থাকবে না? বাবা, আপনি তো দেখছি নামেই ফাউন্ডার মেম্বার, আপনার হয়ে সমস্ত সিদ্ধান্ত তো আমাদের রঞ্জাবতী নিয়ে নিচ্ছে। বাহ, ভালো। ও তো ঠিক কথাই বলেছে, যদি ভুল বলতো আমি তার প্রতিবাদ করতাম। হ্যাঁ, তোমাকে বলছি কেন, তুমি এরকম গা বাঁচিয়ে চলছ কেন? না আসলে বাবা, কি হয়েছে, আমি একটা অন্য জায়গায় ফ্রি সার্ভিস করছি, আর সত্যি কথা বলতে কি কাজটায় আমি একদম মজে গেছি, আমার খুব ভালো লাগছে। ফ্রি সার্ভিস দাও তো দাও না, আমি তো আপত্তি করিনি, তো তোমার হসপিটালে তো তুমি ফ্রি সার্ভিস দিতে পারতে। না না, ফ্রি সার্ভিস তো দেবেই, টাকা তো হাওয়ায় হাওয়ায় চলেই আসছে। তোমাদেরও আসে, মাইন্ড ইট, আমি কিন্তু এখন আর ওই হসপিটাল থেকে কোনো টাকা নিই না, এটা তোমার। বাই দ্য ওয়ে পোকরাজ, এটা তুমি এদের জানিয়ে দাওনি। বাবা, সব কথার কেন উত্তর দিচ্ছ তুমি? তুমি তো কারোর কাছে আনসারেবল নয়, প্লিজ উত্তর দিও না। ঠিক আছে দিদু ভাই, নাত জামাই যা বলে সেটাই মেনে নাও না। কি বলছো তুমি? ও যা বলবে আমি সেগুলো সব মেনে নেবো, এগুলো আমায় মেনে নিতে হবে। কি মেনে নেবে আর কেন মেনে নেবে? তো মেনে নেবে যে আর কাজ করবে না? আরে, ওর একটা নিজের জগৎ তৈরি হয়েছে, যেটা বরাবরের জন্য কুশল চেয়েছে, সেই জগতে ও যখন পা রেখেছে, এতটা সাকসেসফুল হয়েছে, তখন কেন মেনে নেবে? না না, এসব কথা একদম বলবে না। না না, একদম না, ও কাজ ছাড়বে কেন? কাজ ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না, কাজটা ওর পরিচয়, ওর আইডেন্টিটি। না রে অঙ্কিতা, তুই যা করেছিস একদম ঠিক করেছিস, তুই মোটেই কাজ ছাড়বি না, আর তুই তো কোনো অন্যায় করিসনি। না ঠিক আছে, আমার কি মনে হয়, আমার মনে হয়তো কোনো কারণে ও আপসেট ছিল, সেই জন্য এই কথাগুলো বলেছে। অঙ্কিতা, আমি বলি কি, একটু সময় দে, তুই ওকে একটু সময় দে, দেখবি ও ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে, ও নিজে এসে দেখবি তোর কাছে সরি বলবে, দেখে নিস। সমদীপ বাসু কারোর কাছে কোনোদিন সরি বলে না, তোমরা চেনোই না ওকে। লেটসি দিদি ভাই, আগের থেকে কারোর সম্পর্কে কিচ্ছু বলা যায় না, এই সৌম্যদা তোকে ভালোবাসায় ভরিয়ে রেখেছিল, এই কথা তো সত্যি তাই না? হ্যাঁ, রেখেছিল যতক্ষণ আমি ওর আন্ডারে কাজ করতাম, ততক্ষণ আমাকে ভালোবাসায় ভরিয়ে রেখেছিল।
যেই আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে শুরু করলাম, আমার একটু নাম হলো, খ্যাতি হলো, ব্যাস সঙ্গে সঙ্গে সবটা বদলে গেল। এখন আমাকে বলছে যে কেন দিন রাত আমি কাজ করছি, সংসারে আমার কোনো মন নেই, আমি যেন অত কাজ না করি। কিন্তু আমি কোনো কিছুর বিনিময়ে আমার কাজ থামাতে চাই না, আমি আমার কাজ বন্ধ করতে চাই না, আমি এই বাড়িও ছাড়তে চাই না। কিন্তু আমার এত আপসেট লাগছিল যে আমি কদিনের জন্য এই বাড়িতে এসে থেকে যাব বলে ভাবলাম। চলো চলো চলো।